সালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে তারাবির সালাত, বিশেষ করে রমজান মাসে যে তারাবির সালাত পড়া হয় সে সম্পর্কে বুহারী শরীফের 1882 নম্বর হাদিসে বলা হয়েছে, ইয়াহিয়া ইবনে বকায়ের রাদিয়াল্লাহু আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজানে ইমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমজান অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। এ সম্পর্কে 1883 নম্বর হাদিসে বলা হয়েছে, আবদুল্লাহ ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে ইমানের সাথে সওয়াব লাভের আশায় তারাবির সালাতে দাঁড়াবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। হাদিসে রাবি ইবনে শিহাব রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন এবং তারাবির ব্যাপারটি এভাবেই চালু ছিল, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু এর খিলাফতকালে ও উমর রাদিয়াল্লাহু এর খিলাফতের প্রথম ভাগে এরূপ হয়েছিল। ইবনে শিহাব রাদিয়াল্লাহু উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু সূত্রে আব্দুর রহমান ইবনে আফত আল কারি রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রমজানের এক রাতে উমর ইবনুল হাত্তাব রাদিয়াল্লাহুর সঙ্গে মসজিদে নববীতে গিয়ে দেখতে পাই যে লোকেরা বিক্ষিপ্তভাবে জামাতে বিভক্ত, কেউ একাকী সালাত আদায় করছে, আবার কেউ ব্যক্তিগতভাবে সালাত আদায় করছে এবং তার ইক্তেদা করে একদল লোক সালাত আদায় করছে। উমর রাদিয়াল্লাহু বলেন, আমি মনে করি যে এ লোকদের যদি আমি একজন কারি বা ইমামের পিছনে একত্রিত করে দেই তবে তা উত্তম হবে। এরপর তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহুর পিছনে সকলকে একত্রিত করে দিলেন। পরে এক রাতে আমি বলতে উমর রাদিয়াল্লাহুর সঙ্গে বের হই, তখন লোকেরা তাদের ইমামের সাথে সালাত আদায় করছিল। উমর রাদিয়াল্লাহু বলেন, কত না সুন্দর এই নতুন ব্যবস্থা, তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকো তা রাতের ওই অংশ অপেক্ষা উত্তম যে অংশে তোমরা সালাত আদায় করো। এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন, কেননা তখন রাতের প্রথম ভাগে লোকেরা সালাত আদায় করত। বুহারী শরীফ 1885 নম্বর হাদিসে আরও বলা হয়েছে, ইয়াহিয়া ইবনে বকায়ের রাদিয়াল্লাহু আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে বের হয়ে মসজিদে সালাত আদায় করেন, কিছু সংখ্যক পুরুষ তার পিছনে সালাত আদায় করেন। সকালে লোকেরা এ সম্পর্কে আলোচনা করেন, ফলে লোকেরা অধিক সংখ্যায় সমবেত হন, তিনি সালাত আদায় করেন এবং লোকেরা তার সঙ্গে সালাত আদায় করেন। সকালে এ বিষয়ে আলাপ আলোচনা করেন, তৃতীয় রাতে মসজিদে মুসল্লির সংখ্যা আরও বেড়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে সালাত আদায় করেন ও লোকেরা তার সঙ্গে সালাত আদায় করেন। চতুর্থ রাতে মসজিদে মুসল্লির সংকুলান হলো না, কিন্তু তিনি রাতে আর বের না হয়ে ফজরের সালাতে বেরিয়ে আসলেন এবং সালাত শেষে লোকদের দিকে ফিরে প্রথমে তাওহিদ ও রিসালাতের সাক্ষ্য দেওয়ার পর বলেন, শোনো, তোমাদের গত রাতে অবস্থান আমার অজানা ছিল না, কিন্তু আমি এই সালাত তোমাদের উপর ফরজ হয়ে যাবার আশঙ্কা করছি, বিদায় বের হই নাই, কেননা তোমরা তা আদায় করায় অপারক হয়ে পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাত হলো, আর এই ব্যাপারটি এমনভাবেই থেকে যায়। তাহলে বোঝাই যাচ্ছে এখানে প্রিয় দর্শক, বলা যেটা হাদিস পরে বোঝানো হয়েছে সেটা হচ্ছে, যদি এভাবে সালাত আদায় করতে থাকতো, মানে হচ্ছে তারাবির সালাত, তাহলে সেটা জামাতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, তাহলে এটা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। বিদায় চতুর্থ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেননি, জামাতের সহিত সেই রাতে সালাত আদায় করেননি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সালামু আলাইকুম।